এর আলুর দমটা কি ঢেলে রেখেছো? কি বানাচ্ছো? আজকে স্পেশাল বিহু চন্দ্রপুলি। হ্যাঁ অবশ্যই, দেখুন কি করে শহরকে গ্রাম বানানো যায়, একটু গ্রামের ছোঁয়া কি ভালো লাগে বলুন তো। রান্নাঘরটাও চেঞ্জ করে দিয়েছি আজকের জন্য। আর কি বানিয়েছো? সেসব ভিডিওটা দেখতে থাকলে টের পাওয়া যাবে, আগে বলবো না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের এখানে আয়োজন হয়েছে বিহুর জন্য, মাঘ বিহু সব দেশেই চলছে সেটা তো। আজকে আমরা এখানে আয়োজন করেছি পিঠে বানানোর, পিঠে পায়েস যা যা করব সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করতে চাই, ইচ্ছে আছে শেয়ার করার। আর এই আয়োজনে যখন চলছে, আপাতত আমি এখন ক্ষীর বানাচ্ছি ঘরে, ঘরে তৈরি করা ক্ষীর দিয়ে পাটিসাপটা হবে, আগের থেকে বলে দিলাম। আর সেই সমস্ত যা যা করবো সব রেসিপি সব কিছু দেখার জন্য কিভাবে করছি, কিভাবে এক সাইডে পিকনিক চলবে আর এক সাইডে চলবে পিঠে, সো দেখার জন্য তৈরি হয়ে যান আর লেগে থাকুন, দেখতে থাকুন আমার সাথে আমাদের এই পিকনিক। এই ভিডিওটা কিন্তু আমি এডিট করার খুব একটা সময় পাবো না, তো কিছু ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন, কারণ আজকেই আমি ভিডিওটা আপলোড করব যাতে আপনারাও সদ্য সদ্য এই ভিডিওটা দেখতে পান। সেই জন্য দেখুন আমাদের ক্ষীর তৈরি হয়ে গেছে। এখন ক্ষীরটা এই কড়াই থেকে নামানো হচ্ছে বাটিতে, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর, এখন যেরকম আপনারা দেখছেন একটু পাতলা পাতলা রয়েছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম পারফেক্ট হয়ে যাবে। আর এখন আমি করব পায়েস। পায়েসের জন্য এই প্যানটা নিয়েছি, হেভি বটম প্যান নিয়েছি, কারণ পায়েসটা এরকম সিলভারের বাসনে আমি করতে বেশি ভালোবাসি, করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। এদিকে এখন হবে আমাদের চন্দ্রপুলি, অনেকে ভাজা পুলিও বলে তাই না, চন্দ্রপুলি হচ্ছে। আর আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি, আর এতে দিয়েছি সামান্য একটু চিনি, আপনারা চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। আর এখন ময়মের জন্য দিচ্ছি তেল, আমি কিন্তু কোনো মাপ ছাড়া দিচ্ছি, কিন্তু আপনাদের যদি এই রেসিপিটা চাই, এই সুইট ডিশটা, তাহলে পরে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমি এটা আন্দাজেই দিচ্ছি ময়মটা, সেটা আমি নিজে মাখলে পরেই বুঝতে পারবো কতটুকু কি প্রয়োজন, কিন্তু সেটা আমি আপনাদের জন্য বলে দেব। আর এখন এটার ভেতরে যে কি দেব সেটা হলো নারকলের পুর দেব, খেজুরি গুড় দিয়ে পুরটা তৈরি করা হয়েছে, নারকল আসিয়ে রাখা হয়েছে, এই যে নারকল আসানো রয়েছে এখানে, এখানে খেজুরি গুড় দেওয়া হয়েছে নারকলে, আর কিছুই দেইনি। আর নারকলটা কিন্তু খুব বেশি শক্ত করে ফেলবেন না, আসানোটা একটু নরম নরম হবে। আর ব্যাস এই চলছে আমাদের পিঠে পায়েসের আয়োজন, তারপর হয়ে গেলে পরে আপনাদের সাথে শেয়ার করব।
15 পুলি এগুলো পুলি করে নিয়েছি সবগুলো আর এখন একটা একটা করে তেলের মধ্যে দেব পুলি বানিয়েছি আপনারা ইচ্ছা করলে আরো সুন্দর সুন্দর ডিজাইন দিতে পারবেন আপনাদের পুলি নিশ্চয়ই আরো খুব সুন্দর হবে দেখতে আমি যতটুকু পারি যেরকম পারি সেরকমই করেছি রাতও হয়ে যাচ্ছে ওই জন্য মা গেছে সবকিছু গরম করবে ভাত মাখবে ফুচকাকে খাওয়াতে হবে কারণ আমাদের তো দেরি হলে হবে ওর তো দেরি হলে চলবে না তাই আর আমরা এদিকে সব নিয়ে বসেছি কখন যে উঠবো তার কোনো ঠিক নেই হয়ে যাবে সব কিছু রান্না বান্না আছে শুধু মাছ করলেই হয়ে যাবে আমাদের আজকে হবে বোয়াল মাছ তাড়াতাড়ি রান্না করব তারপর খুব মজা করব অনেক রাত হয়ে গেছিল আমার ঠান্ডাও লেগেছে তো অনেক রাত হয়ে যাওয়াতে আমি আর ভিডিও করতে পারিনি ভীষণ রাতি হয়ে গেছিলো সো মার ভিডিও করার এনার্জি ছিল না তারপর খাওয়া দাওয়া করেছি এইসব করতে করতে অনেক রাত হয়ে গেছে তো আজকে আমি কি কি সব কালকে বানানো হয়েছে সব গুছগাছ করা হয়েছে সেগুলো তো আর দেখাতে পারলাম না কিন্তু আজকে দেখাবো আজকে সব রেডি করা হয়ে গেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এই দেখুন পায়েস রেডি তারপর ভাজা পুলি এটাও রেডি হয়ে গেছে এখানে দুই রকমের বাটিসাপটা করা হয়েছে একটা সাদা আর একটি গুড় দিয়ে লাল তারপর আর কি করা হয়েছে ও এটা আমি ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম আজকে আর এই যে করা হয়েছে আমাদের বাটিসাপটা সাদা আর করেছি লাল দেখালাম গুড় দিয়ে করেছি এই যে এই দুই রকমের পাটিসাপটা এখানে তিন রকমের দেখা যাচ্ছে এই হচ্ছে প্রসাদ যেটা আজকে সকালবেলা ঠাকুরকে করে দিয়েছি আর এই হচ্ছে আমাদের পিঠে পায়েস হলো বড়া চাল যেটাকে বলে আসামে অনেকে বিরন চালও বলে সেই বিরন চালের ভাত আর সাথে মাছ ভাজা আমরা খাবো ইলিশ মাছ ভাজা যে যেটা যখন যেটা অ্যাভেলেবেল থাকে বাজারে সেই মাছ দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়ে বিরন চাল দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আজকে আমরা সেটাই ব্রেকফাস্ট করব আর জানি না এখন ভাত তো বসিয়ে দিয়েছি এই প্রেশার কুকারে তো ভাত তো অলমোস্ট হয়ে গেছে মনে হয় দেখলে পরে বুঝতে পারবো ইলিশ মাছটা এখন ভাজবো তো সেটা ভিডিও করতে পারবো কিনা আমি জানি না চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করার কারণ আজকে একটু চাপে আছি আর আমাদের দুজন গেস্ট আসবে আমরা ব্রেকফাস্টের জন্য আজকে বিহু বলে তাদের নিমন্ত্রণ করেছে তো ওনারাও আসবেন সবাই একসাথে খুব মজা করব আর আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিরকম মজা করছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেক দিন পরে আমি এই ব্লগ আমার ডেইলি রুটিন শেয়ার করছি রুটিন তো না জাস্ট আজকে একটা ফেস্টিভ্যাল সো এটা শেয়ার করছি কারণ এই কদিন আমি একটু প্রবলেমে ছিলাম তো সেই জন্য ভিডিও সেরকমভাবে করা হয়নি আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি আমি টাচে ছিলাম না তো আবার স্টার্ট করলাম নতুন করে নতুন বছর নতুন আশা সব কিছু নিয়ে আপনাদের সাথে নতুন করে চলার জন্য আপনারাও পাশে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ